দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি, জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করলো ড্রোন, ভূপাতিত করার দাবি। এদিকে দখলদার ইসরায়েলের হাইফা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড। এছাড়াও রয়েছে, ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না দিলে শান্তি মিলবে না বলছে তুরস্ক। এছাড়াও রয়েছে, যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় কাজে আসবে না বলছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, জেরুজালেম নিয়ে এরদোয়ানের নতুন প্রস্তাবনা। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করলো ড্রোন, ভূপাতিত করার দাবি। জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে দখলদার সেনারা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করেছিল, এই অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ড্রোনটি বেইত শাওন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটি ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক দেখে প্রবেশ করলে এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়। এদিকে ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তে দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছে। উল্লেখ্য, গত 10 মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গাজায় এ পর্যন্ত 218 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 60 জন শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে, এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। দখলদার ইসরায়েলের হাইফা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড। দখলদার ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে। হাইফার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলেছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এলো, তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এই কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 2 সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃত না দিলে শান্তি মিলবে না বলছে তুরস্ক। জেরুজালেমের শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল ফিলিস্তিনিদের অধিকারকে স্বীকৃতি দেয়া বলে মন্তব্য করেছেন তুর্কি রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গকতাস। তিনি বলেছেন, ইসরায়েলি বর্বরতা শেষ করতে হলে ফিলিস্তিনিদের অধিকার আমাদের স্বীকার করতে হবে। তুর্কি রাষ্ট্রদূত বলেছেন, জেরুজালেম হলো ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের জন্য পবিত্র স্থান। ইহুদিরা সেটি দখল করার পর সেখানে সহিংসতা ও উগ্রতা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, তুরস্ক সবসময় সব ধরনের সহিংসতার বিরুদ্ধে, ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সব মানুষকেই প্রতিবাদ জানাতে হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসন নিয়োগের প্রস্তাবনা দিয়েছেন। এই সময় এরদোয়ান বলেন, নতুন প্রশাসনকে আমরা কূটনৈতিক ও সামরিক উভয়ভাবেই সহায়তা করতে প্রস্তুত। গাজা উপত্যকায় ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 61 জন শিশু রয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয়। গাজার পাশাপাশি এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী। যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় কাজে আসবে না বলছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের অব্যাহত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই বলে সন্দেহ প্রকাশ করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধ থামাতে যে উদ্যোগ ও উদ্বেগ প্রকাশ করেছে তা কোনো কাজে আসবে না বলেও তিনি মন্তব্য করেছেন। যুদ্ধবিরতির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এই মুহূর্তে এমন কিছু ঘটবে না, কোনো বাধা, কোনো প্রস্তাব, কোনো আলোচনা কিছুই কাজে আসবে না। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অন্যদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত কয়েকদিনে আমরা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতার প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি ফিলিস্তিন ইসরায়েল সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আমরা এই পরিস্থিতি দ্রুত শেষ দেখতে চাই। এছাড়াও দফায় দফায় ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপে নগরী এখন গাজা উপত্যকা। ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 61 জনই শিশু।
ঘুরিয়ে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয়। গাজার পাশাপাশি এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিচ্ছি জেরুজালেম নিয়ে এরদোয়ানের নতুন প্রস্তাবনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসন নিয়োগের প্রস্তাবনা দিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এরদোয়ান এই প্রস্তাবনা দেন। খবর বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। এ সময় এরদোয়ান বলেন, নতুন প্রশাসনকে আমরা কূটনৈতিক ও সামরিক উভয়ভাবেই সহায়তা করতে প্রস্তুত। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি জেরুজালেমে আলাদা ব্যবস্থা করার দরকার আছে। জেরুজালেমে স্থায়ী শান্তি ও প্রশান্তি অর্জনের জন্য, যেখানে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের অপরিহার্য ধর্মীয় প্রতীক রয়েছে, শান্তির জন্য প্রত্যেককে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন, আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জেরুজালেমকে তিন ধর্মের প্রতিনিধিদের কমিশন গঠন করে পরিচালিত করতে হবে। এছাড়া এই প্রাচীন শহরে স্থায়ী শান্তি অর্জন করা সহজে সম্ভব হবে না। তিনি আরও বলেন, মুসলমানদের পবিত্রতম মসজিদে হামলাকারী এবং নিরাপরাধ নারী শিশু সহ ফিলিস্তিনিদের সাধারণ মানুষের ওপর বোমা হামলাকারী ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এই প্রাচীন নগরীর কর্তৃত্ব করতে পারে না। তিনি প্রশ্ন করে বলেন, অসহায় ফিলিস্তিনিদের কোনো যুদ্ধ বিমান নেই, ইসরায়েল কেন গাজায় যুদ্ধ বিমান দিয়ে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে? কিছু মানুষ রয়েছে যার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশুদের নিহতের খবরে আতঙ্কিত হন না, অথচ এই যুদ্ধে ইসরায়েলি শিশুরা ভয়ে আছে, এই ভাবনায় আতঙ্কিত। এছাড়া এরদোয়ান ইসরায়েলের পতাকা উত্তোলনের ঘটনায় অস্ট্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, অস্ট্রিয়ার আচরণ দেখে মনে হচ্ছে তারা ফিলিস্তিনে অসহায় মুসলিমদের ওপর ইসরায়েলের গণহত্যার অপেক্ষায় আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।